ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেলকর্মীরা সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চক গোবিন্দ এলাকায় বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি অবিলম্বে এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে গ্রামবাসীদের অভিযোগ বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক গোবিন্দ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেল লাইনটি তাদের যাতায়াতের একমাত্র পথ প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যে রেল লাইনের উপর দিয়ে স্কুল ছাত্রছাত্রী বৃদ্ধ বৃদ্ধা রোগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন যে লেভেল ক্রসিংটি সম্পূর্ণরূপে বন্ধ হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে বিকল্প প্রায় আট কিলোমিটার ঘুরপথে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়বেন তারা বলেও জানান গ্রামবাসীরা জানিয়ে বহুবার রেলের কাছে ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবি জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি ঘটনা জানানো হয়েছে সাংসদকেও কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি এরই মাঝে এদিন সকালে ওই রাস্তা বন্ধ করতে রেলকর্মীরা তৎপর হলে কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে যার প্রতিবাদ জানায় ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন রেলকর্মীরা বিক্ষোভকারীদের দাবি আন্ডারপাস বা ওভারব্রিজের মতো বিকল্প রাস্তা গ্রামবাসীরা না পেলে এই যাতায়াতের রাস্তা তারা বন্ধ করতে দেবেন না এখানে কারা এসেছিল এবং আপনারা কি চাইছেন আমরা এখানে চাইছি আমাদের রাস্তা আমাদের দুই পাশে দুটা রাস্তা আছে মাঝখানে রাস্তাটা থাকবে না কেন আমরা এটা আমাদের আমাদের রাস্তার এই পারে আমাদের স্কুল আছে কলেজ আছে হাসপাতাল আছে আমরা পঞ্চায়েত আছে আমরা কি করে যাব আমাদের ওই পাশের গ্রামে দশ বারোটা গ্রাম আছে মানে মানে সতেরোটা গ্রাম আছে সতেরোটা গ্রামের লোকই এই রাস্তা দিয়ে চলাফেরা করা করে আমাদের শ্বশুরের আমলে আমাদের শ্বশুর এখানে যখন জন্মস্থান করে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতো আমরা এটাই গল্প শুনেছি এখন কেন রাস্তাটা হবে না কেন বন্ধ করছে আমরা জানি না কিন্তু আমরা রেল ডিপার্টমেন্ট তো বলতে সেই কথা আমরা অনেক জায়গায় গিয়েছি এখানে ইয়ে কাগজ দিয়েছি ডিএম এর কাছে এসপি এর কাছে তারপরে স্টেশন মাস্টারের কাছে তারপর আবার সুকান্ত মজুমদারের বাড়িতেও গিয়েছি ওই লিখিতও দিয়েছে রাস্তাটা আমরা ভোট ইলেকশনে জিতলে আমরা এই কাজটা করে দেব কিন্তু এখনো আর কোনো ইয়ে তারপরে অফিসেও গিয়েছিলাম সেদিন আজকে কারা এসেছিল আজকে রেল ডিপার্টমেন্টের লোক এসেছিল কি করতে এসেছিল রাস্তা বন্ধ করতে তারপর আপনারা কি বন্ধ করতে দিলেন না না আমরা বন্ধ করতে দিব না একটা পোলো পুততে দিব না আপনারা কি চাচ্ছেন এখানে আমাদের একটা রেল গেট চাচ্ছি জানো উপর দেই যাও আশা করতেছো ওভার যাও ওভার আমাদের আন্দোলন করার কারণ এই রাস্তাটা আমাদের দরকার আমাদের সামনে স্কুল কলেজ হসপিটাল অঞ্চল সবই ওই পার আমাদের ছোটো 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 এই এটাতে সাইকেল নিয়ে প্রত্যেকদিন যায় মোটামুটি এক থেকে দেড়শো বাচ্চা এই সামনে আমাদের প্রাইমারি স্কুল আছে গার্ল স্কুল আছে হাই স্কুল আছে তিনখানা স্কুল আমাদের গ্রাম থেকে প্রত্যেক দিন যায় বাচ্চারা কিন্তু সবসময় তো দেখা সম্ভব না তা এখন ট্রেনও প্রচুর আগে ছিল একটা ট্রেন এখন সেখানে সেই জায়গায় সাতটা ট্রেন মানে আপ ডাউন বার হয় দিনে বা ট্রেন হয়েছিল সময় বুঝতে পারি না আমরা বাইক নিয়ে পাড়ায় অনেক সময় বুঝতেও পারি না যে ট্রেন আসতেছে

তারা তো কিছু এখনও পর্যন্ত বললো না তো আমরা ওইভাবেই আসে আপাতত তা আমরা চাই যে আমাদের একটা কিছু ব্যবস্থা করে দে এখানে গেট হতে দেবে না তাই তো গিয়ে এখানে আটকাতে দেবে না রাস্তা আটকাতে দেবে না এখানে এখন ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নিচ্ছে কি গ্রাম আছে পরে এখানে আমাদের মোটামুটি আমাদের ফার্স্ট গ্রাম চক গোবিন্দ এবং আমাদের আরো ষোলো থেকে সতেরোটা গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে কোন কোন গ্রামের লোক অনেক আমাদের ভারেন্ডা আছে এই সামনে তিন চারটা আদিবাসী পাড়া আছে আমাদের গ্রাম আছে এখানে ভনিয়ান আছে ভাটরা আছে ব্রহ্মপুর আছে সব মোটামুটি ষোলো সতেরোটা গ্রামের লোক এটাতেই যাতায়াত করে প্রত্যেকদিন মানে আমাদের যে কোনো একটা বাজার করতে হলে ওই পার যেতে হয় একটা সাইকেল লিক হয়ে গেলে ওই পার যেতে হয় একটা বাইক লিক হলে ওই পার যেতে হয় আমাদের এটা প্রচন্ড কষ্ট প্রচন্ড কষ্টের মধ্যে আছি আমরা বন্ধ হয়ে যায় তাহলে কতটা ঘুরে তাহলে আমাদের এটা যদি বন্ধ হয় মোটামুটি আমাদের ছয় থেকে সাত কিলোমিটার এই এতটুকু এক কিলোমিটার জন্য আমাদের সাত কিলোমিটার ঘুরতে হবে সাত থেকে আট কিলোমিটার এই এতটুকু রাস্তার জন্য আমাদের সামনে এখানে অল্প এক থেকে দেড় কিলোমিটার যদি এই রাস্তা ব্লক করে দেয় তাহলে আমাদের গ্রাম থেকে মোটামুটি সাত থেকে আট কিলোমিটার ঘুরতে হবে ওটা দিয়ে পুরোটা আমরা এটা তো এখন কি করবে ডিপার্টমেন্ট নাম আমার নাম সাগর বাসা আজকে আমরা গত শনিবারে এখানে আসছিল সেই রেল ডিপার্টমেন্টের লোক এবং এই প্রশাসনের লোক নিয়ে আসছিলো আর সে বললো যে এখানে সামনে ঘিরে দেওয়া হবে সেই ঘিরে দেবে বলছে আজকে ঘিরে দেওয়ার কথা এবং আজকে সেই রেল ডিপার্টমেন্টের সমস্ত লোকেরা তারা এসে এখানে মানে পোলপুতে ঘিরে দেওয়া হবে মানে রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে তা এখন হচ্ছে এটা আমাদের মেন রাস্তা রেকর্ডিং রাস্তা আমার বয়স এখন হচ্ছে উনষাট বছর অর্থাৎ এই রাস্তাটা আমার জন্মের আগের থেকে রেকর্ডিং রাস্তা তাহলে রেল রাস্তা তো পরে হয়েছে হয়েছে কি না তাহলে রেল রাস্তা যদি পরে হয়ে থাকলে তাহলে এখানে বন্ধ করে দিয়ে দেয় যদি তাহলে এই যে সমস্ত লোকগুলা অভিমুখ এদিকে হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র আই অফিস প্রাইমারি অফিস এটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিন্তু এই রাস্তার উপর দিয়ে সমস্ত রুগী এখানে এই হসপিটালে যায় যারা ওই প্রেগন্যান্সি রুগী তাদেরকেও দেখাতে যেতে হয় এখানে ডাক্তারদের দেখাতে যেতে হয় তারপরে ধরেন আরো চাইছেন আপনারা কি দাবি করছেন আমরা দাবি করছি যে এখানে রেল গেটের ব্যবস্থা করে দিক তাহলে আমাদের এই জনগণের সুবিধা হবে তাহলে জনগণকে বাদ দিয়ে তো আমাদের এই কিছু হতে পারে না এই জায়গার নাম কি এই জায়গার নাম হচ্ছে আমাদের এটা চক গোবিন্দ ধরে ওপারে পরে দুর্লভপুর হ্যাঁ ওপারটা হলে হবে দুর্লভপুর এই হচ্ছে চক গোবিন্দ এ পাড়া হচ্ছে দশ পনেরোটা গ্রাম আর এদিকে কোনো কারণে তারা এদিকে আসে এদিকে জমি যেহেতু বেশিরভাগ হচ্ছে এদিকে এদিকে অভিমুখ গ্রাম আছে সেই গ্রামের লোকজনেরা সমস্ত এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে আর ব্যবসার ক্ষেত্রে হোক রুগী রুগী যাতায়াতের ক্ষেত্রে হোক বা অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে হোক বা ছাত্র ছাত্রীরা এই তো ছাত্রছাত্রীরা প্রতিদিন যায় আপনার নাম কি অমল কুমার বসার